অ্যারেস্ট করতে বলেছে, আমার কথা সত্য হয়েছে, এই কথা বলেছি, দিদি কষ্ট হচ্ছে, দিদি বুঝে গেছেন তার ক্যাডার ভাইরা আমাদের সঙ্গে পারবে না, তাই পুলিশ ভাইদের নামিয়েছে। আরে চোরকে চোর বলতে পারবো না, এ কোথায় গেলাম? চোখের সামনে চুরি করতে দেখছি, চোর বলতে পারবেন না, নাকি প্রেস্টিজে লাগে? তোরে আমার প্রেস্টিজ কি রে? তার তোর চোদ্দ পুরুষ চোর, ডাকাত, তোরা চোর, তোরে রক্তে চুরি আছে। সেই পুলিশদেরকে আমরা যা করার করবো, তার হিম্মত থাকলে আটকাও। আমি বারবার বলবো, চৌরাস্তায় বলবো, দিদিমণির কষ্ট হলে কিছু করার নাই, কষ্ট হবে, কারণ এই পুলিশ দিয়ে দিদিমণি ঠান্ডা করছেন। আর পুলিশকে পাবলিক কি করছে? পেলে গাড়ি ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, থানা ভেঙে দিচ্ছে। কেন কেন মানুষের রাগ পুলিশের উপরে? যেটা করার নয় পুলিশ সেটা করছে। টিএমসির জন্য চাঁদা তুলে দিচ্ছে, তোলা তুলে দিচ্ছে, কয়লার মালিক টাকা তুলে দিচ্ছে, বাড়িতে পৌঁছে দিয়ে আসছে, টিএমসি নেতাদের বাড়িতে বাজার করে দিয়ে আসছে, ছেলের কাপড় পাল্টে দিচ্ছে, স্নান করে দিচ্ছে। এই পুলিশ অফিসারদেরকে আমরা ছেড়ে কথা বলবো না।